দীঘা ঘুরে আসার পর আবারও হাত পা নিষ্পিষ করছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য। তাই রাতেই প্ল্যান করে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট রোড ট্রিপের ডেস্টিনেশন বকখালির উদ্দেশ্যে। সমুদ্র এবং সবুজের গালিচায় ভরা বঙ্গোপসাগরের তীরের এই সমুদ্র তটটি হল উইকেন্ড ট্রিপের জন্য একেবারে পারফেক্ট। তো কাল রাতে হঠাৎই ইচ্ছা হলো যে সকালে কোথাও ঘুরতে যাই, তাই একটু সার্চ করে ঠিক করলাম যে বকখালি যাব। ড্রাইভটা একটু বড়, মানে প্রায় 4 ঘন্টার মতন, একদিনের জন্য একটু কষ্টকর, কিন্তু বাড়িতে বসে থেকে বোর হওয়ার থেকে এই ভাবছি ঘুরেই আসি। আমরা ডায়মন্ড হারবার রোড দিয়ে চলেছি বকখালির দিকে। অলরেডি প্রায় 2 ঘন্টা মতন চলে এসেছি আমরা, আরও 2 ঘন্টার রাস্তা বাকি। রাস্তার কোয়ালিটি মোটামুটি ভালোই, কিন্তু যেহেতু মানে প্রচণ্ড জনবসতির মধ্যে দিয়ে রাস্তাটা, তাই স্পিড মেনটেন করা খুবই মুশকিল। গাড়ি চালা, তো গাড়ি আর বেঁচে থাকবে, যদি গাড়ি ভালোবাসিস তাহলে আমার আর গাড়ি লোক কে বেঁচে থাকবে না। আমরা এখন কাকদ্বীপ পৌঁছেছি, রাস্তা খুবই খারাপ, প্রচন্ড জ্যাম। 4 ঘন্টার ড্রাইভ, কিন্তু এর থেকে মনে হয় 5 ঘন্টার দীঘার ড্রাইভই বেটার। সবেমাত্র আমরা নামখানা ক্রস করলাম, এখানে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দিয়ে নতুন ব্রিজটা হয়েছে। মনে আছে আমরা লাস্ট যখন এসেছিলাম অনেক ছোটবেলায়, তখন এখানে বার্জে করে গাড়িগুলো নদী পারাপার করতো, সে এক অন্যরকমই এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু এখানে নতুন ব্রিজটা হয়েছে, তার জন্য অনেক সুবিধা হয়েছে বকখালিতে আসা। আর তার জন্য একটা টোল প্লাজাও হয়েছে, যেখানে রিটার্ন টিকিট 15 টাকা। আমরা এখন দেখি কিছু ঘন্টার জন্য এখানে একটা রুম নেব, জাস্ট স্নান করবো আর একটু রেস্ট নেবো, কারণ আমরা বিকেলেই ফেরত যাবো। WBTDC এর টুরিস্ট লজের লোকেশনটা খুব ভালো হলেও কস্টিংটা একটু বেশি। আমাদের দুপুরের কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার জন্য 2500 টাকাটা একটু বেশিই লাগলো, তাই তার বদলে আমরা 1300 টাকা দিয়ে উঠলাম বলাকা লজে। সাধারণ লাগছে রে, দীঘার থেকেও বেটার লাগছে। আমরা এখন বকখালির বিচে চলে এসেছি ফাইনালি। সত্যি কথা বলতে দীঘার থেকেও বেটার লাগছে। এখানে কোনো স্রোত আছে, গাড়ির চাবিটা তো ভিজে গেল। পার্কিং লটে ফেরত গিয়েই বুঝতে পারবো যে রিমোটটা কাজ করবে কিনা, তাই চাপ না নিয়ে ফোকাস করলাম সমুদ্রে। ভাগ্য ভালো থাকায় আমাদের গাড়ি আনলক করতে কোনো প্রবলেম হয়নি। স্নান করা হয়ে গেছে, তাই এখন আমরা বাড়ি থেকে নিয়ে আসা লেমন রাইস আর চিকেন কষা খাচ্ছি। পাইনঅ্যাপল চিকেন, পাইনঅ্যাপল চিকেন, সরি
নেচার স্পুম চ্যানেলের পলাশ দায়ের থেকে আমি খুবই ইন্সপায়ার্ড, তাই পলাশ দা যদি ভিডিওটি দেখেন আমাদের প্রণাম নেবেন। রুমগুলো খুবই ছোট কিন্তু বেশ সুন্দর রুমগুলো। আমরা একদিনের আমরা যদি একদিন থাকতাম তাহলে মনে হয় আরো ভালো লাগতো। কিন্তু একটা জিনিসই অবাক লাগলো যে এখানে কেউ মাস্ক পরে নেই, সে ম্যানেজারই হোক কি কর্মীরাই হোক কেউই মাস্ক পরে নেই। এমনি ঘরে ঢুকে বেশ স্যানিটাইজডই মনে হলো, চারিদিকে স্যানিটাইজারের গন্ধ বেরোচ্ছিল, তাও আমরা আমাদের মতন স্যানিটাইজ করে নিয়েছি, বিছানার চাদরও পেতে নিয়েছি। আর ভাড়া পড়লো আমাদের কত, তেরোশো টাকা পড়লো পার ডে এসি রুম। আমরা তো যাচ্ছিলাম হেনরিজ আইল্যান্ডের জন্য, কিন্তু হেনরিজ আইল্যান্ড এখন বন্ধ, তাই এখন আমরা হেনরিজ আইল্যান্ড যাওয়ার ঠিক আগেই একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে বেশ সুন্দর ধান ক্ষেত রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে আর প্রচুর ফটো আর ভিডিও তুলে এবার আমরা চললাম সি বিচে সানসেট দেখতে। তো আমাদের বকখালি ভ্রমণ প্রায় শেষের দিকে, সারাদিন ঘোরার পরে আমরা এখন বকখালির মেইন সি বিচে এসেছি। সুন্দর সানসেট দেখলাম, আজকের ওয়েদারটা বেশ ভালো ছিল, কোনো রকম বৃষ্টি হয়নি। এখন বাড়ি ফেরার পালা, প্রায় 4 ঘন্টার ড্রাইভ। অবশ্যই বাড়ি ফিরতে ইচ্ছা করছে না, কিন্তু কালকে লকডাউন আছে তাই ফিরতেই হবে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন লোকেশন নিয়ে। ফেরার সময় দেখলাম বিচ সাইড মার্কেট অনেকটাই ওপেন হয়ে গেছে, তবে কোভিডের জন্য এবার আর রিস্ক নিলাম না কিছু কেনার।